হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস ব্লগ অ্যান্ড ওয়ার্ক। অনেকদিন পরে আজকে আমি আবার আরেকটা ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো তোমাদের জেলি ফুড স্পা স্পা পেডিকিওর, যেটা হবে ডিটক্সিফাইন ABH সল্টেড আইসফুল। এই সলটা হালকা ওয়ার্ম জলের মধ্যে, প্রথমে ঠান্ডা জলের মধ্যেই দিতে হবে, দিয়ে তার মধ্যে হালকা করে গরম জল দিতে হবে। এর মধ্যে শ্যাম্পুও অ্যাড করতে হবে, হালকা করে একটুখানি ফেনা করে নিতে হবে, দিয়ে তার মধ্যে পাটাকে চুবিয়ে দিতে হবে। দেখো, খুব বেশি গরম জল দেব না, যাতে যে ক্লায়েন্ট থাকবে সে যাতে মানে আমাদের স্কিনে যাতে সয় এইরকমই একটু দিয়ে জলটাকে একটু ফেনা ফেনা করে নিতে হবে। দেখে নিতে হবে যে ওই জলটা খুব গরম কিনা। তারপরে হচ্ছে তার মধ্যে কিছুক্ষণ, প্রায় 15 থেকে 20 মিনিট, পুরো পায়ের পাতাটাকে জলের মধ্যে চুবিয়ে রাখতে হবে। এই চুবিয়ে রাখলে কি হবে, আমাদের যে পায়ের মধ্যে যে চাপা এক্সট্রা ময়লাগুলো থাকে এবং ডেড সেলগুলো থাকে, সেই ডেড সেলগুলো অনেকটা আলগা হয়ে যাবে। তাতে কি হবে, এর যখন স্পাটা আমরা পুরোপুরি শুরু করব, সেই সময় যখন পিউমিক স্টোন দিয়ে ঘষা হবে বা কোনো স্ক্রাবার দিয়ে স্ক্রাব করা হবে, তখন খুব তাড়াতাড়ি ওটা উঠে যাবে। এরপর চলে আসছে আমাদের মেইন জিনিসটা, যেটা হচ্ছে জেলিটা, সেটা হচ্ছে সেন্সকিনের জেলি। এই জেলিটা কি হচ্ছে, দেখো খুব ডাস্ট মতন একটা থাকে সল্টি, এবং তার মধ্যে দেওয়া থাকে গোলাপের পাপড়ি, এবং সেইটা হচ্ছে খুব সুন্দর স্মেল। এটা একটু হালকা মানে গরম জল নয়, হালকা কি বলবো, উষ্ণ গরম জলের মধ্যে এটা দিয়ে দিতে হবে। একদম অল্প পরিমাণে দিতে হবে, কারণ অল্প পরিমাণ থেকেই এটা অনেক বেশি আস্তে আস্তে করে ফুলে ওঠে। যেরকম আমরা আগে দেখেছি না, অনেক ছোটবেলাতে আমরা দেখেছি যে চায়না বল কিছু ছিল, সেই চায়না বলগুলো ছোট ছোট থাকতো এবং জলের মধ্যে ডুবিয়ে দিলে সেটা অটোমেটিক্যালি বড় হয়ে যেত। আবার এখন আমরা কিছু ডায়েটের জন্য ইউজ করি, যেগুলো ধরো চিয়া সিড বলছে, যেগুলো অল্প অল্প দিলেই সেটা ফুলে গিয়ে অনেকটা বেশি হয়ে যায়। এই জিনিসগুলো ঠিক সেই রকম টাইপেরই, অল্প জলের মধ্যে দিলে সেটা ফুলে গিয়ে অনেক বেশি হয়ে যায়। আচ্ছা, তার সাথে আমার লেগে যাবে হচ্ছে স্ক্রাবার, নেল রিমুভার, কটন, আমার নেল পরিষ্কার করার জন্য বা আমার পেডিকিউর করার জন্য যেসব টুলস দরকার সেগুলো, একটি একটা স্ক্রাবিং ব্রাশ এবং পিউমিক স্টোন। দেখো, আমার প্রসিডিউরটা শুরু হয়ে গেছে। ব্রাশ দিয়ে খুব আলতো আলতো করে স্কিনটাকে ঘষে নিতে হবে। আমাদের পায়ের তলার দিকে যেই ডেড সেলগুলো থাকে সেগুলো হালকা হালকা করে ঘষে ঘষে ওগুলোকে তুলে নিতে হবে, যাতে বেশি পায়ে প্রেশারও না দেওয়া হয় এবং আবার খুব হালকাও যাতে না হয়। এমনভাবে ঘষতে হবে যাতে মোটামুটি আমাদের হালকা আলগা টাইপের যেই রেড সেলগুলো আছে সেগুলো যাতে উঠে যায়। প্রথমে দেখে নিচ্ছ, দেখো যখন আমি জল থেকে পাটা তুললাম, তোলার পরেই দেখো হালকা করে যখন এটা ব্রাশ করা হচ্ছে, যেন মনে হচ্ছে যে একটা প্রলেপ উঠে গেল। প্রথম অবস্থাতে এত সুন্দর এই সলটাতেও এত সুন্দর পরিষ্কার হয়ে গেল যে মানে তার পরের স্টেপগুলো তো এখনও বাকি রয়েছেই, যে এইটুকুনি যে সল্ট দিয়ে জাস্ট একটুখানি ঘষা হলো ব্রাশ দিয়ে, তোমরা দেখতে পাচ্ছ বেশি এমন কিছু ঘষা হয়নি। এই ভিডিওটা আমি খুব বেশি শর্টও করিনি, মোটামুটি যতটুকু প্রসিডিউরটা হয়েছে ততটুকুই আমি রাখার চেষ্টা করেছি। যাই হোক, এবার এটা পুরো ভালো করে হিলটা উপরে পায়ের পাতার উপরের দিকটা ভালো করে ঘষে নেওয়া হলো। তারপরে কি হলো, তারপরে হাত দিয়ে ওই সল্টের জলের মধ্যে হাত চুবিয়ে সেটা দিয়েই ভালো করে ঘষা হচ্ছে, সঙ্গে কিছুটা স্ক্রাবারও ইউজ করা হয়েছে, যাতে ওই ব্রাশ দিয়ে যেটা ঘষা হলো সেই যেই আমাদের ডেড সেলগুলো উঠলো তার সাথে যাতে স্ক্রাবিং করলে আরও যে বাকি যে ডেড সেলগুলো আছে সেটা যাতে উঠে যায়। একটা একটা করে দুটো পাই এরকম করে পরিষ্কার করে নিতে হবে, যাতে পায়ের মধ্যে প্রথমেই যে ডেড সেলগুলো আছে সেগুলো যাতে উঠে যায় এবং যেই মরা মানে মরা যে চামড়াগুলো রয়েছে সেগুলো যাতে রিমুভ হয়ে যায়। তারপরের প্রসিডিউরটায় যেতে গেলে তাহলে সুবিধা হবে, আগেরটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। প্রথমে তো আমাকে গরম জলের মধ্যে পাটা চুবাতে হয়েছে, তারপরে এই যে জলটার মধ্যে যে সল্টটা দেওয়া হয়েছে সেই সল্ট
ঝাড়া দিয়েই ঘষে দেওয়া হলো। তারপরে মোটামুটি একটা পা হয়ে গেল যখন, সেটাকে মানে শুকনো টাওয়াল দিয়ে এটাকে যে ভেজা ভাবটা আছে সেটাকে পরিষ্কার করে দিতে হবে, জলটাকে মুছে নিতে হবে। মুছে নিয়ে পরের প্রসিডিউরটা আবার করতে হবে, তাই জন্য এটার মধ্যে যেন কোনো জল না থাকে। তারপরে দেখো, তারপরে এটা আস্তে আস্তে কি করব, আস্তে আস্তে এটাকে আঙুলের মাথার উপরে পিউমিক স্টোনটাকে আস্তে আস্তে ঘষতে হবে, তারপরে হিলটার উপরে ঘষতে হবে, যেখানে মরা চামড়া যখন যেখানে দেখবে একটু কড়া টাইপের পড়ে গেছে সেই জায়গাগুলোকেও ভালো করে ঘষে নিতে হবে। ঘষাটার কারণ হচ্ছে এটাই, যাতে তোমার যে এক্সট্রা মরা সেলগুলো রয়েছে সেগুলো যাতে উঠে যায়, তাই জন্য এটাকে ভালো করে ঘষে নিতে হবে। এবার ঘষতে ঘষতে দেখবে যখন এটা ঘষা হবে তখন দেখবে আমাদের মরা চামড়াগুলো আমাদের স্কিন থেকে অনেকটা আলগা হয়ে নিচের দিকে পড়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে আমাদের একটা লেয়ার উঠে গিয়ে আবার ভেতরের লেয়ারটা বেরিয়ে এসেছে। তাতে কি হবে, তাতে তোমাদের ভেতরের স্কিনটা যেটা তোমাদের নরম এবং আনএফেক্টেড স্কিন থাকছে সেটা আস্তে আস্তে করে বেরিয়ে পড়েছে। এরকম করে দুটো পাই আমাদের ক্লিন করে নিতে হবে, পরিষ্কার করে ঘষে নিতে হবে। তার পরে দেখো, এটা এই কাজটা তোমরা আগেও করে নিতে পারো, আমি পরে করেছি। এটা হচ্ছে প্রথমে নেল রিমুভার দিয়ে যে নখগুলো আছে সেগুলোকে, নেল পলিশ পড়া রয়েছে সেগুলোকে রিমুভ করে নিতে হবে। সেটা তোমরা প্রথমেও করতে পারো, সেটা তোমরা পরেও করতে পারো, এমন কোনো ব্যাপার নেই যে এটাকে প্রথমেই করতে হবে বা শেষেই করতে হবে, তোমাদের যখন এটা মনে হবে তখন এটা করে নিতে পারো। তবে প্রথমে করে নিলে একটা সুবিধা হয় যে যে যখন নেল পলিশটা রিমুভ করা হয় নেল থেকে, তখন নেলের চারপাশটা একটু লালচে ভাব বা যেই কালারের নেল পলিশটা পরা থাকে সেই দাগটা একটুখানি লেগে যায়। যদি প্রথমে তোমরা আগে নেল পলিশটা রিমুভ করে নিয়ে তারপরে গরম জলে পাটা চুবাও, তাহলে কি হবে, ওই যে দাগটা সেটা একেবারেই রিমুভ হয়ে যাবে। আর যদি পরে করো তাহলে সেটাকে আবার ভালো করে একটু পরিষ্কার করে নিতে হয়, তা না হলে যে কালারের নেল পলিশ আছে সেই কালারের একটু দাগ দাগ থেকে যায়। আচ্ছা, এরপরে কি করব, এরপরে হচ্ছে যদি তোমাদের নখ যদি ছোট করতে হয়, যদি মনে হয় যে একটু ট্রিম করবে নেলটাকে, তাহলে একটু ট্রিম করে নেবে বা একটু শার্প করে নেবে, একটু ফাইলার দিয়ে ঘষেও নেবে, নিয়ে ভালো করে মানে যে যেটা যে ক্লায়েন্ট যেটা চাইছে সেই অনুযায়ী তোমাকে নেলটাকে রাখতে হবে। প্রত্যেকটা নেলের মধ্যে যাতে একটা সামঞ্জস্য বজায় থাকে, কোনোটা ছোট কোনোটা বড়, হ্যাঁ এটা হলে ভালো লাগবে না ঠিক দেখতে, যাতে বড় নখ এবং ছোট নখ মানে বড় আঙ্গুল এবং ছোট আঙ্গুল সব আঙ্গুলগুলোতেই যেন আমাদের একটা সামঞ্জস্য বজায় থাকে, সেরকম করে নেলগুলোকে সব কেটে নিতে হবে। প্রথমে কেটে নিয়ে ভালো করে তারপরে ফাইল করতে হবে। তোমরা দেখো বেশি কিন্তু এটা ট্রিম করা হচ্ছে না, হালকা হালকা করে ট্রিম করা হচ্ছে। আচ্ছা দেখো, তারপরে ফাইলার দিয়ে ফাইল করে নিতে হবে খুব ভালো করে, যাতে নখটা যে একটা দেখবে নেল কাটার দিয়ে যখন কাটা হয় কাটার পরে একটা এবড়ো খেবড়ো ব্যাপার বা একটু ধারালো ব্যাপার হয়ে থাকে, সেটা যাতে ভালোভাবে ক্লিন হয় তাই জন্য একটা ফাইলার দিয়ে ফাইল করে নিতে হবে, যাতে ওই ধার ব্যাপারটা না থাকে। খুব সুন্দর করে প্রত্যেকটা নেলকেই করে দিতে হবে। আর যদি এবার ক্লায়েন্ট যেরকম ডিমান্ড করবে যে নখের ওপরটা একটু রাউন্ড শেপ হবে না স্কোয়ার হবে, সেটা ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী করতে হবে। তারপরে নেলের ওপরে একটু ক্রিম লাগিয়ে নেলের ওপরে যে কিউটিকলগুলো আছে সেই কিউটিকলগুলোকে ভালো করে পরিষ্কার করে দিতে হবে। তাতে কি হবে, তাতে পরবর্তীকালে নেলটা যখন বড় হবে তখন নেলটা ক্লিন অবস্থায় এবং হচ্ছে তার নিজস্ব কালার নিয়ে বড় হবে। তারপরে আমাদের নখের মধ্যে পায়ের বলো হাতের বলো, হাতের থেকেও পায়ে অনেক বেশি হয়, পায়ে যেহেতু নখের খাজগুলো অনেকটা বেশি থাকে তাই জন্য পায়ে নখের মানে কি বলবো ভেতর দিকটাতে ময়লা একটু বেশি থাকে, সেটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তা না হলে কিন্তু এগুলো থেকে পরবর্তীকালে নখটা খারাপ হয়ে যেতে পারে। অনেকেরই দেখবে যে নখের ওপরে অনেক দাগ হয়ে রয়েছে বা নখের ভেতরটা কেমন পচে পচে গেছে, এরকম নখটা স্কিন থেকে আলগা হয়ে গেছে, এই যে ময়লাগুলো আছে এগুলো রেগুলার তো বাড়িতে ওয়াশ করলে তো যায় না, এগুলো তাই জন্য এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হয়েছে। এইবার হচ্ছে আমাদের সব থেকে ইন্টারেস্টিং জিনিস, যেটা সেটা হচ্ছে জেলি। দেখো জেলিটা যেটা আমরা পাশে একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম সেই জেলিটাকে গামলার মধ্যে নিয়ে সেই জেলিটাকে পায়ের মধ্যে ঘষে নিয়েছি, জেলিটা এত সুন্দর এবং এর সেন্টটা এত ভালো।
ভালো যে মনে হয় খেয়ে নি। আমার তো সত্যি বন্ধুরা, আমি সত্যি বলছি, এটা আমার যেন মনে হয় আমি খেয়ে নি। যাই হোক, খাওয়া তো যাবে না, কিন্তু জেলিটা এত সুন্দর যেন, আর আমি যখন নিজে করেছিলাম তখন আমার মনে হয়েছিল আমি পাটাই তুলবো না এর থেকে, মানে পা দিয়ে খেলতে বলো বা পায়ের মধ্যে মাখাতে বলো, এত সুন্দর লাগছে। আর তার মধ্যে আরেকটা জিনিস, যখন এই জেলিটা দিয়ে, জেলিটা সারা পায়ের মধ্যে মাখিয়ে নিয়ে যখন এটা দিয়ে মানে একটু স্ক্রাব করা হয় না, একটু জাস্ট প্রেশার দিয়ে ওপর থেকে নিচে বা একটু মাসাজ যখন করা হয়, এটার স্কিনটার টেক্সচারটাই পাল্টে যায়, এত সুন্দর স্মুথ হয়ে যায় এবং এত ভালো লাগে, তখন ফিলটা এত সুন্দর হয়। আর তার থেকে বড় কথা হচ্ছে, দেখো তোমরা নিজেরা দেখতে পাবে, এই যে যখন এই আঙুলের মাথাগুলোতে ঘষা হচ্ছে, দেখে যেন মনে হচ্ছে ওপর থেকে একটা বড় লেয়ার উঠে যাচ্ছে। তোমরা দেখো চেঞ্জটা, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই এখনও ক্যামেরাতে দেখে যে কতটা চেঞ্জ হয়ে গেল। মানে যেরকম পরিমাণ, যেই প্রথম অবস্থাতে যেরকমভাবে গরম জলটার মধ্যে পাটা ডুবানো হলো, তখন যেরকম পায়ের কালারটা ছিল এবং নখ বলো বা এমনি চারপাশের অবস্থাটা যেরকম ছিল, তার থেকে কত সুন্দর এটা হয়ে জেলিটা যে আছে, সেই জেলিটা দিয়েই খুব ভালো করে ওপর নিচে ভালো করে মাসাজ করে নিতে হবে এই জেলিটাকে স্কিনের মধ্যে। জেলিটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, মানে স্কিনের মধ্যে কিছুটা অ্যাবজর্ব হয়েও যাচ্ছে, আবার পুরোটা পুরো স্কিনটাকে এত সুন্দর অয়েলি করে দিচ্ছে যে এইটা দিয়েই সুন্দর করে মাসাজ করা যায়। আর এর ক্ষেত্রে অন্য ক্রিমও দেওয়া হয়, কিন্তু আমার যেন মনে হয় ক্রিমের আর প্রয়োজন নেই, এই জেলি দিয়ে মাসাজ করলেই মানে আমার খুব তৃপ্তি লাগছিল, খুব ফিলটা এত সুন্দর হচ্ছিল। আর যেহেতু আইস কুল, একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগছিল, কিন্তু যেহেতু দেখো গরম জলের মধ্যে কিন্তু জেলিটা দেওয়া হলো এবং তারপরে সেটা ফুলে উঠলো, কিন্তু গরম জলে দেওয়া সত্ত্বেও যেন মনে হচ্ছিল ভেতর থেকে একটা ঠান্ডা ফিল হচ্ছে, মানে খুবই সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে মাসাজ হচ্ছে, এরকম করে দুটো পাতেই করে নেওয়া হলো, মানে এটার অনুভূতিটা যে না করেছে সে বুঝতে পারবে না এটার অনুভূতিটা কিরকম। তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিও, আর যদি তোমাদের কিছু জানতে ইচ্ছা করে বা তোমাদের কিছু বলতে ইচ্ছা করে, যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে কমেন্টসের মাধ্যমে ঠিক তোমরা আমাকে জানিও, তাহলে আমি জানতে পারবো যে আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, বা তোমরা যদি আমার কাছ থেকে কোনো ভিডিও দেখতে চাও তবেও আমি সেরকমভাবেও আমি ভিডিওগুলো করে আপলোড করার চেষ্টা করব। যাই হোক, দেখো এখানে আমার পুরো পাটা ক্লিন করা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এবার এটার উপরে একটু ক্রিম দিয়ে ভালো করে ওটাকে আগে কাচিয়ে সরিয়ে নেওয়া হচ্ছে, কারণ ওই ওই অবস্থার মধ্যে যখন পায়ের মধ্যে জেলিগুলো লাগানো থাকে সেই অবস্থায় যদি টিস্যু পেপার দিয়ে মোছাও হয় তাহলে তাহলেও কিন্তু জেলিটা যেতে চায় না। দেখো কতবার দেখবে এটা ভালো করে মানে মোছার চেষ্টা করা হয় কিন্তু জেলি 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 ভাব একটা থেকেই যায়, তাই জন্য এটাকে খুব ভালো করে তিনবার চারবার জল চেঞ্জ করে করে নিয়ে তারপরে তোমাকে এটা পরিষ্কার করে নিতে হবে। তোমরা এবার দেখো কিরকম লাগছে এবং আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও। এখন টাটা।